হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ডক্টরস কিচেন বাংলা। আজকে রেসিপির জন্য নিয়েছি আদা ও কাঁচামরিচ, অন্যদিকে পোস্তদানা, কাজু বাদাম, এগুলো আমি একটু জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। অন্যদিকে আমি কিছু আলু হাফ সেদ্ধ করে কেটে টুকরো করে নিয়েছি। এখানে হাফ সেদ্ধ করে নিব, বাকিটা রান্না করার সময় সেদ্ধ হয়ে যাবে। নিয়ে নিলাম একটি কড়াই, কড়াইতে তেল দিয়ে, তেল একটু গরম হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দেব ইলাচ, দারুচিনি, তেজপাতা ও জিরা, একে একে সবগুলো দিয়ে দেব। একটু হালকা মানে কালো হলে দিয়ে দেব আদা ও কাঁচামরিচের পেস্ট। আদা ও কাঁচামরিচের পেস্ট কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নিব। কিছুক্ষণ ভাজা হয়েছে, এবার আমরা দিয়ে দেব পোস্তদানা ও কাজু বাদামের যে ব্লেন্ড করে নিয়েছিলাম সেই পেস্ট। এটা ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার দেব লবণ, হলুদ গুঁড়ো ও একটু মরিচ গুঁড়ো। যেহেতু আমি আগে কাঁচামরিচ আদার সাথে ব্লেন্ড করে নিয়েছিলাম এবং সেটা দিয়ে দিয়েছি, তাই এখন মরিচের গুঁড়োটা একটু পরিমাণে কম দিব। আপনারা যেভাবে ঝাল খান সেভাবে দিতে পারেন। আর একটু তেল দিয়েছিলাম, তেল দিয়ে এটা আর একটু কষিয়ে নিয়েছি। দেখুন টোটাল মশলাটা কি সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা কেটে রাখা যে আলুগুলো সেগুলো দিয়ে দেব। আলু দিয়ে টোটাল মশলাটার সাথে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আলুগুলো একটু কষানো হয়ে গিয়েছে, এবার আমরা দিয়ে দেব জল। বন্ধুরা, আপনারা এভাবে বাসা বাড়িতে যদি আলুর নিরামিষ এরকম আলুর দম করেন, তাহলে বাড়িতে যারা আছে সবাই পছন্দ করবে এবং আপনার খুবই প্রশংসা করবে। আমি কিছুক্ষণ থেকে থেকে রান্না করে নিয়েছি, আলু সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও কমে আসছে। এ পর্যায়ে আমরা গুঁড়ো মশলা দিয়ে দেব। জিরার গুঁড়ো দিয়ে দিলাম, এখন গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। মশলাগুলো আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে হালকা একটু আঁচে রেখে দিলেই তৈরি হয়ে যাবে মজাদার আলুর দম। এখন বন্ধুরা তৈরি হয়ে গিয়েছে। এটা আমরা গরম গরম ভাতের সাথে বা লুচি বা পরোটার সাথেও পরিবেশন করতে পারেন। আলুর দমের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।